যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা বা সম্পর্ক নষ্ট করে রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চায় না বাংলাদেশ, এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাইদুল কাদের বলেন, কারোর সাথেই শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই। সকালে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পর মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে বলেও জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে মন্ত্রী বলেন, নতুন করে মিয়ানমারের আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। সচিবালয়ে নিজ দপ্তরে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের জানান, রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক জটিল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে যাতে বৈরিতা তৈরি না হয়, সেজন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরঞ্জাম আনতে ভিন্ন কৌশল নিতে হচ্ছে। সহজে লেনদেন রাশিয়ার সাথে এই মুহূর্তে করা কঠিন। আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব থাকবে, আমাদের বন্ধুত্ব সবার সঙ্গে, আবার আমেরিকাকে সরাসরি হোস্টাইল করে বন্ধুত্ব এটা আমরা চাই না। তো আমরা কারোর সাথে কোনো হোস্টাইল অ্যাটিচিউডে আমরা যেতে চাই না এবং ক্যানট অ্যাফোর্ড ইট। মিয়ানমারের সীমান্তরক্ষী সহ যারা পালিয়ে এসেছে তাদের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের ফেরত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না বলেও জানান তিনি। রোহিঙ্গা বাংলাদেশে আবারও অনুপ্রবেশের যে বিষয়টা এসে, এটা কোনো অবস্থাতে আমরা লাভ করব। আমাদের এখানে যা আছে 12-13 লাখ হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে, আমাদের জন্য একটা বোঝা হয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পর এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। রিজার্ভ সিটগুলো আসার পরে আর মহিলাদের থেকেও তো মন্ত্রী আসতে পারে, সেই হিসেবে এরপরে চিন্তা করবো। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভুলের চোরাবালিতে আটকে পড়েছেন তারা। বিরোধী দল হিসেবে বিএনপি খাদের কত গভীরে যাচ্ছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।